আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি যে বিষয়টা দেখাবো এক্সেলের একটা টিউটোরিয়াল আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি তো আজকের বিষয়টা হচ্ছে এখানে দেখুন সেপ্টেম্বরের এক তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত শুক্রবার কয়টা এক্সেলে এই হিসাবটা কিভাবে করব একজনে এই লেখাটা লিখে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছে তো আমি ভাবলাম এই বিষয়ে একটা ভিডিও তৈরি করি তো এখানে বলা হচ্ছে যে সেপ্টেম্বরের এক তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত কয়টা শুক্রবার পড়ছে তো এটা কীভাবে বাহির করবেন আমি যদি একটু দেখাই এখানে দেখুন পুরো আমি সেপ্টেম্বরটা আমি এখানে নিয়ে নিলাম তো সেপ্টেম্বরের এক তারিখ থেকে আমরা জানি দু হাজার চব্বিশ সেপ্টেম্বর হচ্ছে তিরিশা তিরিশ দিনে এক মাস তো এক তারিখ থেকে এই যে এখানে এক তারিখ থেকে আপনার তিরিশ তারিখ পর্যন্ত কয়টা শুক্রবার কয়টা শনিবার এবং কয়টা রবিবার সোমবার ফ্রাইডে যাই বলি না কেন এটা কিভাবে আপনি সহজে বাহির করবেন তো এই বিষয়টা আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো প্রথমেই আমি এটা আমি সম্পূর্ণটা আমি ডিলেট করে দিই তো প্রথমেই আমরা যে কাজটা করব এই পেজে অথবা এই পাশে আমি এটা করে আমি দেখাবো তো প্রথমেই আমি এটা আমি কপি করে নিয়ে যাই এখানে আমি দিয়ে দিই তো সবচাইতে আপনাদের জন্য ভালো হবে না হয় ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে তো প্রথমেই আমি এখানে আমি ডেটটা লিখে দেব ডেটটা লিখে এখানে আমি নয় দিয়ে দেব অর্থাৎ সেপ্টেম্বর দেওয়ার পর আমি যদি এটা একটু ট্রেনে নিচ দিকে আমি তিরিশ তারিখ পর্যন্ত আমি এখানে নিয়ে আসি এই যে নিয়ে আসলাম এখন ডেট নেম ডেট অফ নেম এটা আমি দিব আমি একটু রুট আমি একটু কলামটা একটু বড়ো করে আমি এখানে বসাচ্ছি তো প্রথমেই আমি যে কাজটা করব তো প্রথমেই আমি এখানে সমান সমান দেব দিয়ে এখানে লিখবো ট্যাক্স ট্যাক্স লিখে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেবো তো ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর আমি এই যে এখানে এইটা আমি সিলেকশন করে দেবো সিলেকশন করে আমি ক্ষমা দেবো ক্ষমা দিয়ে আমি এখানে ডাবল সেমিকোলন দেব আমি যদি আর একটু জুম করে আপনাদেরকে দেখাই তাহলে মনে হয় বিষয়টা একটু ভালো হবে তো আমি এখানে ডাবল ইনভাইটেড ক্ষমা দেবো দেওয়ার পর এখানে আমি চারটা ডি লিখবো বড়ো হাতের লিখার পর আবার ডাবল ইনভাইটেড কমা দেব দেওয়ার পর ব্র্যাকেট ক্লোজ করে দেবো ক্লোজ করে কিবোর্ড থেকে ইন্টারে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন এক তারিখে অর্থাৎ সানডে তারপর আমি এটা সম্পূর্ণটা আমি এরকমভাবে দিয়ে দেবো এই যে দেখুন এখানে দিয়ে দিলাম এটা আমি একটু সেন্টার করে নিলাম তো এখন আমাদের এটা আমি এক পাশে আমি এখানে নিয়ে নিই তো এখন আমাদের হিসাবটা হচ্ছে যে এক মাসে কয়টা শুক্রবার কয়টা রবিবার কয়টা শনিবার এগুলো আমরা ক্যালকুলেশান করব এই টিপসটার মাধ্যমে আচ্ছা এখন আমি এই পাশে আমি এটা কাউন্ট করব তো আমি প্রথমে এটা সিলেকশন করে নেব করে নেওয়ার পর এখানে আমরা দেখবো যে এই যে ডাটা রয়েছে ডাটাতে এসে আমরা এখানে ফিল্টারিং করে নেবো এখানে ফিল্টার আমরা ক্লিক করব ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এই পাশে ফিল্টার হয়ে গিয়েছে তারপরে এখানে আমি ক্লিক করব ক্লিক করে এখান থেকে সব আমি উঠিয়ে দেবো উঠিয়ে দিয়ে এই যে দেখুন এখানে আমি শুধু শুক্রবার আমি দিয়ে দিলাম তো যখন আমি শুক্রবার দিয়েছি তো এখন আমি এখানে যদি ওয়ান টু থ্রি ফোর যদি দিই এখানে দেখুন আমরা যেই বিষয়টা আমরা এখানে দেখতে পেরেছি এখানে এক মাসে অর্থাৎ সেপ্টেম্বরে আমরা শুক্রবার পেয়েছি কয়টা চারটা এই যে দেখুন এখানে চারটা শুক্রবার আমাদের এখানে দেখাচ্ছে এখন আপনি যদি চান না আমি এখন বাহির করব হচ্ছে শুক্রবার না আমি বাহির করব কি মানডে এই যে দেখুন কয়টা এখানে কিন্তু শো করছে এক দুই তিন চার পাঁচটা আপনি এখানে ফিল্টারিং করে যদি আপনি দেখতে চান যে মঙ্গলবার কয়টা পড়ছে সেটা আপনি দেখতে পারবেন এই যে দেখুন চারটা তো ভাবে আপনি কিন্তু কাউন্ট করতে পারেন যে আসলে কয়টা এক সপ্তাহের মাঝে কয়টা শুক্রবার কয়টা শনিবার কয়টা রবিবার কয়টা মঙ্গলবার এগুলো কিন্তু আমরা খুব সহজে আমরা কাউন্ট করতে আমরা পারি তো বিয়র্স এই ছিল আজকের ভিডিও টিউটোরিয়াল তো সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ